ಸರ್ವಾಧಿ ಸರ್ವಭೂತೇಷು ಶಕ್ತಿ ರೂಪೇಣ ಸಂಸ್ಥಿತ ನಮಸ್ತಸ್ವೈ 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 ನಮೋ ನಮಃ ದೇವಿ ಸರ್ವಭೂತೇಷು ಶಕ್ತಿ ರೂಪೇಣ ಸಂಸ್ಥಿತ ನಮಸ್ತಸ್ವೈ 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 ನಮೋ ನಮಃ সুখে আছি মা গো তোমার প্রতীক্ষায়, উৎসবেরই বাদ্যি বাজে নবনালন্দায়, দুর্গা পূজার বাদ্যি বাজে নবনালন্দায়। নমস্কার, নবনানন্দার পক্ষ থেকে বলছি, প্রতিবারের মতো আমরা আমাদের চোখে সেরা দুর্গা পূজার থিম সং নিয়ে আসছি। এবার একটু প্যান্ডেমিক সিচুয়েশনে একটু দেরি হচ্ছে, কিন্তু আমরা জানি দর্শকরা, শ্রোতারা, আমাদের স্টুডেন্টরা নিশ্চয়ই খুব উদ্গ্রীব হয়ে আছেন এই এই পরিবেশে কখন নবনালন্দার থিম সং রিলিজ হবে। অষ্টমীর দিন সকাল 9টায় এটা নবনালন্দার অ্যাপ, ইউটিউব এবং ফেসবুকে রিলিজ করা হবে। প্রত্যেকবারের মতো এবারও লিখেছেন অজয় ভট্টাচার্য, আমাদের স্কুলের শিক্ষক, এবং সুরারোপিত করেছেন জয় সরকার। দেখতেই পাচ্ছেন শেষ শেষ মুহূর্তের কাজে উনি ব্যস্ত আছেন। ক্যামেরার পেছনে অবশ্যই পামল আছে, এবং শুধু আমরা তিনজন নয়, এবং সমগ্র নবনালন্দার পরিবার এই নিয়েই কিন্তু খুবই খুবই উদ্গ্রীব হয়ে আছে। সবার সময়ের চেষ্টা এটা হচ্ছে। অতিথি শিল্পীদের মধ্যে অনেকেই আছে, প্রত্যেকবার যারা আমাদের সঙ্গে থাকেন আছেন, সবাই আছেন। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, প্রমো দেখুন। আজকে শুধু জাস্ট একটা তার ঝলক দেওয়া হলো, যাতে আপনাদের এই উদ্গ্রীব মনোভাবনাটা আমরা একটু বললাম যে নিরাশ হবেন না, আমরা আসছি, অবিলম্বেই আসছি অষ্টমীর দিন সকাল 9টায় দুর্গাপূজার পূজা পরিক্রমার থিম নিয়ে। পারিনি, টাইম মতো হয়নি, বাট পুরো নবনানন্দ পরিবারেরই, সমগ্র নবনানন্দ পরিবারেরই চেষ্টা চলছে। আমরা খুব শিগগিরই আসবো আপনাদের কাছে নবনানন্দার বহু প্রতীক্ষিত থিম সং নিয়ে। প্রত্যেকবারের মতো লিখেছেন আমাদের স্যার অজয় স্যার, জয়দা এখনও মিক্সিং, শেষ পর্যায়ের মিক্সিং চলছে। আমরা এখনও এইগুলো নিয়ে কাজ করছি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা আপনাদের কাছে ফিরে আসবো। আপনাদের সাথে থাকাটা খুব প্রয়োজন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ অবশ্যই ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ। নমস্কার, এই মুহূর্তে আমরা দক্ষিণ কলকাতার অডিও সেন্টার 3 এই স্টুডিওতে, আর নবনালন্দা পূজা পরিক্রমার অর্থাৎ 2020 সালের এবারের গান আমাদের জাস্ট মিক্সিং কমপ্লিট হলো। আপনারা জানেন এই বছরটা বাকি অন্যান্য বছরের থেকে ভীষণ অন্যরকম, ফলে কাজটা করতে আমাদের অনেক জটিল রাস্তা দিয়ে যেতে হয়েছে, এবং সবাইকে একসাথে জড়ো করাটা প্রায় অসাধ্য একটা ঘটনা ছিল, কিন্তু সেটা ফাইনালি কোনো না কোনোভাবে হয়েছে, ফলে একটু দেরিতে আমরা রান করছি। তবে আমরা খুশি এই ভেবে যে আমাদের কাজটা অবশেষে শেষ হয়েছে, আর এবারে অষ্টমীর দিন সকাল 9টায় এই গান স্ট্রিমিং হবে, এই গানের মিউজিক ভিডিও স্ট্রিমিং হবে। আপনারা লক্ষ্য রাখবেন এবং শুনবেন, দেখবেন এবং শেয়ার করবেন, আর পুজো ভালো করে কাটাবেন, আনন্দ করে কাটাবেন, কিন্তু বাড়িতে থেকে কাটাবেন। ধন্যবাদ।